সমুদ্র পৃষ্ঠ থেকে ১২৭১ মিটার উঁচুর সঙ্গে হোবার্টের হাড় কাঁপানো শীত, তবু তাস্কিনের আগুন গোলায় তাসমানিয়ায় উত্তাপ। এ যেন স্বপ্নের শুরু, যা হয়তো স্বপ্নেও ভাবেননি তাস্কিন। তাই তো ১৪৫ রানের টার্গেটটাও ডাচদের কাছে মনে হয়েছে পাহাড় সম। সকালের শুভ্রতাই বলে দেয় দিনটা কেমন যাবে। প্রথম ওভারেই জোড়া আঘাত আর তাতেই কুপোকাত নেদারল্যান্ডস। কন্ডিশনকে কাজে লাগিয়ে সুইং আর বাউন্স সব মিলিয়ে তাস্কিন ছিলেন দুর্দান্ত। নিয়মিত বোলিং করেছেন ১৪০ গতির আশেপাশে। টি টোয়েন্টিতে একটা ডট বল যেখানে সোনার হরিণ, সেখানে তাস্কিনের ২৪টা বলের ১৬টাই ডট। শটার ফরম্যাটের ক্যারিয়ারের সেরা বোলিং এদিন করেছেন তাস্কিন। সম্ভাবনা ছিল ৫ উইকেট তোলারও, তা না হলেও যা করেছেন ডানহাতি, তাসমান সাগর পারে এর আগে যে পরিসংখ্যান নেই আর কোনো টাইগার পেসারের। তাস্কিন যদি হন ম্যাচের ইম্প্যাক্ট ক্রিকেটার, তবে আরেকজনকে রাখতে হবে তালিকায়, জাতীয় দলের তরুণ তুর্কি হাসান মাহমুদ। মূলত যখনই চোখ রাঙিয়েছে নেদারল্যান্ডসের ব্যাটাররা, তখনই রান রেটে টুটি চেপে ধরেছেন হাসান। চার ওভারে মোটে ১৫ রানে যথেষ্ট তার বিরুদ্ধে কতটা অস্বস্তিতে ছিল প্রতিপক্ষ, যেখানে ছিল উইকেট মেরেনো। হাসানও করেছেন ক্যারিয়ারের সেরা বোলিং। হাসান এবং তাস্কিন এই পেস অ্যাটাকে মুগ্ধ হবেন যে কেউ, স্তুতি ছড়ল টাইগার দলপতির কণ্ঠেও। বৃহস্পতিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ প্রোটিয়া। সিডনির বাউন্সিং উইকেটও নিশ্চিতরূপে তাস্কিন আর হাসানে ভরসা খুঁজবেন সমর্থকরা। মাহবুব রিমন, সময় সংবাদ।